তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। মেঘা ওর মা আর কাকির হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে গেল। তাইজিন উঠে এসে দুজনের পা ধরে প্রণাম করল। মেঘার মা তাইজিনকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেন। উনি তাইজিন সম্পর্কে এতদিন যা ভেবেছিলেন তাইজিনকে দেখে ওনার সব ভাবনা পাল্টে গেল। তাইজিনের মাথায় হাত রেখে বলল, সুখে থাকো বাবা। আপনি কি এখনো মেঘার হাজবেন্ড হিসেবে আমাকে অ্যাকসেপ্ট করতে পারেননি? না না বাবা, কি বলছো, আমি তোমাকে মন থেকে মেনে নিয়েছি। তাহলে প্রথমেই আসেননি কেন? মেঘার মা চুপ হয়ে গেলেন। মেঘার কাকিমণি বলল, আমরা একটু ভয়ে ছিলাম, সিদ্ধার্থের মুখে যা শুনেছিলাম ভেবেছি আমরা তোমাকে বরণ করলে তুমি রেগে যাবে। সিদ্ধার্থ কি বলেছে আমি সেটা শুনতে চাই না, আপনারা আমাকে কী নিয়ে কী ভাবেন সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি আরও আগে এই বাড়িতে আসতাম, আঙ্কেলের অ্যাক্সিডেন্টের জন্য একটু বিজি ছিলাম। আমার ফ্যামিলি মেম্বারকে মেঘা আপন করতে পারলে আমি কেন পারবো না? আপনারাও আমার কাছে ততটাই ইম্পর্টেন্ট যতটা মেঘা। আমার কাছে সম্পর্কের মূল্য আছে। তাইজিনের কথা শুনে মেঘার মা বাবা দুজনেই খুশি হলেন। মেঘার মা বললেন, তোমাকে আমি ভুল বুঝেছিলাম বাবা, আর এমন কখনো হবে না। তুমি শুধু আমার মেয়েটাকে একটু ভালো রেখো, তাতেই হবে। তাইজিন কিছু বলল না। মেঘার মা মেঘার দিকে তাকিয়ে বললেন, তোরা এসে তো ফ্রেশ হোস নি, আমি তো রুম পরিষ্কার করে রেখেছি, জামাইকে নিয়ে যা, আর তুইও সাবধানে উঠিস। সেনবাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে আদর, অত্রি আর সৃজা। সৃজা আদরের কোলে, বিজয়া বরণ ডালা সাজিয়ে নিয়ে এলো। ইয়ানা অর্পিতা শাক বাজালো, উলু দিল। বিজয়া তিন জনকে বরণ করে ঘরে তুলল। ইয়ানা এসে সৃজাকে কোলে তুলে নিল। অর্পিতাও চুমু খাচ্ছে সৃজার গালে। অনিকেত সেন সৃজার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। ভাই, এ তো পুরো তোর কার্বন কপি, মানে সিরিয়াসলি এতটা কিভাবে? চোখ দুটো দেখে আমি পুরো ফিদা। আদর ওর দাদুর পাশে এসে বসল। আমার মেয়ে আমার মতো হবে না তো তোর মতো হবে? দাদুর দিকে তাকিয়ে বল, দাদু কোলে নিবে না আমার মেয়েকে? ইয়ানা সৃজাকে নিয়ে দাদুর পাশে এসে বসল। আদর সৃজাকে কোলে নিয়ে বসল। প্রিন্সেস, হি ইজ ইওর বিগ গ্র্যান্ডপা। দাদু আদর দাদুকে বলল, অনিকে তুমি আমার মেয়েকে দেখতে চেয়েছিলে, আজ দেখে নাও। সেন কাপা কাপা হাত বাড়িয়ে দিলেন। আদর সাবধানে ওনার কোলে সৃজাকে দিল। সৃজা অনিকেত সেনের গলা জড়িয়ে ধরে বসল। আদর গাল দেখিয়ে ইশারা করতে সৃজা ওনার গালে চুমু খেল। অনিকেত সেন বললেন, একদম তোর ঠাম্মির মতো দেখতে হয়েছে। সৃজাকে নিয়ে পুরো সেন বাড়ি মেতে উঠেছে। বিজয়া সব নাতনির পছন্দের খাবার রান্না করেছে, সবাই একসাথে লাঞ্চ করতে বসেছে। বিজয়া সৃজাকে খাইয়ে দিচ্ছে। আদর বলল, আমরা কিছুক্ষণ পর চলে যাব। আজ থেকে যা, আঙ্কেল বাড়িতে একা, তনিমাকে আঙ্কেলের কাছে রেখে এসেছি। ও নেক্সট মান্থে এক্সাম, সারাক্ষণ আঙ্কেলের কাছে থাকতে পারবে না। অত্রি ছাড়ার কারোর উপর ভরসাও করতে পারছি না। ইমপ্রুভ কিছু হয়েছে? হাত এখন কিছুটা নাড়াতে পারেন। অত্রি যেভাবে সেবা করছে খুব জলদি সুস্থ হয়ে যাবেন। বিজয়া অত্রির দিকে এই তাকালো। বিজয়া আর গিলটি ফিল হচ্ছে, কত ফুল পুজেছে ও অত্রিকে। দীর্ঘশ্বাস ফেলল, মা হয়ে ওসব ভাবাটা ভুল ছিল না। বিজয়া অত্রিকে নিয়ে ওর রুমে এলো। অত্রি বিছানায় বসে আছে, বিজয়াও পাশে এসে বসল। অত্রি হাত ধরে বলল, অত্রি আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। অত্রি, সেদিন তুমি আমার আর রক্তিমের কথা শুনেছিলে, তাই না? মাথা নিচু করে ফেলল। বিজয়া মৃদু হাসল, আমি দেখেছি তোমাকে চা নিয়ে আসতে, তখন খুব রাগ ছিল তোমার মায়ের উপর। রক্তিম অদিত্রাকে পাগলের মতো ভালোবাসতো, জেনেও কিভাবে পারলো ওকে ছেড়ে যেতে, সত্যিটা জেনে আমি সত্যি খুব অনুতপ্ত। আদর তোমাকে খুব ভালোবাসে, ওকে কখনো ছেড়ে যেও না অত্রি। অত্রি এবার বিজয়ের হাত ধরে পড়ল, কখনো যাব না মা, একবার ভরসা করে দেখুন। আমি চাই না সৃজা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। আমি জানি বাবা ছাড়া বড় হতে কতটা স্ট্রাগল করতে হয়। বাবা মা দুজনেই ভালোবাসা প্রয়োজন একটা সন্তানের সুস্থভাবে বড় হতে। কিন্তু আমি যা ফেস করেছি তার একাংশ আমি আমার মেয়েকে সাফার করতে দিব না। আমি মিস্টার সেনকে ছাড়বো না মা।
সন্ধ্যার কিছুক্ষণ আগে ওদের নিয়ে ফিরে আসে আদর। তনিমা মেঘা একসাথেই বসেছিল। সৃজাকে দেখে মেঘা হাত বাড়িয়ে বলল, মামনির কাছে এসো সোনা, অত্রিও কিছুক্ষণ ছিল না। তনিমা আমার কারোর ভালো লাগছিল না, এই পাকনি বুড়িটাকে খুব মিস করেছি। সত্যি দিদি, কোথাও গেলে সৃজাকে রেখে যাবে, কিছুদিনই পুরো মায়ায় জড়িয়ে ফেলেছে। তনিমা সৃজাকে কোলে তুলে নিয়ে আদর করতে শুরু করলো। অত্রি হেসে বলল, রেখে দিও, জন্মের পর থেকেই আমাকে কাছে খুব একটা পাইনি। অল্প বয়সে মা হয়েছি, তখন ক্যারিয়ারের দিকে নজর দিতে গিয়ে ওকে সারাদিন অন্যের কাছেই থাকতে হয়েছে। অত্রি মেঘার দিকে তাকে বলল, বৌদি আজ তো আপনার চেক আপ ছিল, ডাক্তার কি বলল? অত্রি, তোমাকে কতবার বলেছি, আপনি করে আমাকে বলবে না, এই এখনো কি আমরা অপরিচিত? সরি। মনে রাখবে, আর ডক্টর বলেছে সব ঠিকই আছে, একটু সাবধানে থাকতে, টাইম মতো খেতে, এই সবই। আচ্ছা তোমরা বসো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। বাবা কি করছে তনিমা? ঘুমাচ্ছেন দেখে এসেছিলাম কিছুক্ষণ আগে। ওকে আমি দেখছি। অত্রি ফ্রেশ হয়ে রতিমের কাছে গেল। রতিম জেগেই ছিল, অত্রিকে দেখে উঠে বসার চেষ্টা করলো। অত্রি এসে এগিয়ে সাহায্য করলো। বাইরে যাবে? যেতে এতো ইচ্ছা করে, তোদের কষ্ট হয়ে যাবে নিতে। মিস্টার সেনকে বলছি হুইলচেয়ারে বসিয়ে দিতে, একসাথে চা খাবো। অত্রি আদরকে ডেকে আনলো। আদর হুইলচেয়ারে বসিয়ে দিয়ে বলল, এক সপ্তাহ পর থেকে একটু করে হাঁটবে, খুব জলদি হাঁটতে পারবে। এভাবে অন্যের উপর নির্ভর করে থাকতে ভালো লাগছে না, কতটা কষ্ট দিয়ে ফেলেছি তোদের। অত্রি রেগে বলল, বাবা কি উল্টো পাল্টা কথা বলছো, কষ্টের কথা আছি, কষ্টের কথা আসছি বা কেন? বাবা সেবা করছি, এখানে কষ্ট হবে কেন? আমার ভালো লাগছে, আমি কত তোমার কথা ভেবেছিলাম জানো। তোমাকে খুঁজে পাবো, তারপর আর কখনো কাজ ছাড়া করবো না। তোমার কষ্ট দেখে আমারও ভীষণ কষ্ট হয়, জলদি সুস্থ হয়ে যাও, তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। অত্রির চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। রতিম হাত বাড়িয়ে অত্রির হাত ধরল। একদম মায়ের মতো হয়েছিস, আমার একটু কিছু হলেই ওর কেঁদে কেঁদে নিজে অসুস্থ হয়ে পড়ত, কিন্তু মায়ের মতো বোকা হবি না অত্রি। আঙ্কেল তোমার মেয়ে আন্টিকেও ছাড়িয়ে গেছে, বাট ডোন্ট ওয়ারি, আমি আছি না, একটা ভুল স্টেপ নেবে, রুমে লক করে রাখবো, কোনো রিস্ক নেব না। অত্রি এক নজর আদরের দিকে তাকিয়ে অভিমানে মুখ ঘুরিয়ে নিল। দুই দিন ধরে কথায় কথায় ইনসার্ট করছে, অত্রি ভুল করেছে বলে সহ্যও করে নিচ্ছে, আর কত করবে। আমি জানি তুই থাকতে অত্রিকে কোনো বিপদ ছুঁতেও পারবে না, তোর উপর সব থেকে বেশি ভরসা করি। থ্যাংক ইউ, এবার চলো, চলুন মিস। অত্রি আগে আগে হেঁটে চলে গেল। আদর নিঃশব্দে হেসে রতিমের হুইল চেয়ার ঠেলে ড্রয়িং রুমে নিয়ে গেল। সেখানে তখনও মেঘা তনিমা সৃজাকে নিয়ে বসে আছে। অত্রি বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, ঘুম আসছে না। কিছুক্ষণ থেকে বিরক্ত হয়ে উঠে বসলো অত্রি। বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে এলো, আদরের রুমের সামনে এসে দাঁড়ালো। রুমে ঢুকবে কি না ভেবে পাচ্ছে না অত্রি। কিছুক্ষণ ভেবে কাঁপা কাঁপা হাতে দরজা হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। অত্রি কিছু চমকে উঠল, ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো। আস্তে আস্তে ভেতরে ঢুকলো। সৃজার পাশে আছোয়া হয়ে বসে কিছু ফাইল চেক করছে আদর, সামনে ল্যাপটপও আছে। এখনো ঘুমাননি কেন? তুমিও ঘুমাওনি কেন? অত্রি চুপ হয়ে গেল, সৃজার দিকে তাকালো। সৃজা খুব বিরক্ত করে না আপনাকে? না কেন করবে, ঘুমালে খুব নড়াচড় করে, তোমার মতো। অত্রি আদরের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? জানাটা খুব একটা টাফ না, দাঁড়িয়ে আছো কেন, বসো এখানে। অত্রি সৃজার পাশে এসে বসলো। সৃজার ঘুমন্ত গালে চুমু খেলো, মাথায় হাত বুলিয়ে দিল। তুমি চাইলে সৃজার পাশে ঘুমাতে পারো। অত্রি সাথে সাথে বিছানা থেকে নামতে নামতে বলল, না না না, আমি ওই রুমেই ঠিক আছি, সৃজাকে একটু দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি, আমি চলে যাবো এক্ষুনি। অত্রি বিছানা থেকে নামতেই আদরও বিছানা থেকে নামলো। অত্রির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। শুতে ভয় পাচ্ছ কেন? তুমি চাইলে এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে পারবো। আমি এইভাবে আপনাকে বিয়ে করব না। তাহলে এখন চুপচাপ শুয়ে পড়ো, এসেছো তোমার ইচ্ছাতে, যাবে আমার ইচ্ছাতে, আর আমার একদম ইচ্ছা করছে না তোমাকে যেতে দিতে। অত্রি হাত ধরে বেডে নিয়ে গেল আদর। অত্রি ছাড়াতে চাইলেও পারলো না। আদর লাইট অফ করে টেবিল ল্যাম্প চালালো, অত্রিকে শুয়ে দিয়ে নিজে ওপাশে শুয়ে পড়ল, কপালে চুমু খেয়ে পড়ল। অত্রি কপালে কপাল ঠেকিয়ে পড়ল। আই লাভ ইউ সো মাচ অত্রি,
হাবিসি চোখ বন্ধ করে ফেলে অত্রি চোখ বন্ধ রেখেই আদরের বুকে মাথা রেখে বলল, আই লাভ ইউ টু মিস্টার সেন, ইউ আর দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ। কোনো কাজ না থাকায় আদর ওর কেবিনে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। কেউ নক করতেই মাথা তুলে তাকালো, ভেতরে আসতেই বলল, সাথে সাথে দরজা ঠেলে ভেতরে ঢুকলো কৃষ্ণ। কৃষ্ণকে দেখে আদর ফুক উসকে গেল। কোনো প্রবলেম হলে ফোনে জানাতে পারতো, এখানে এসেছে কেন? কৃষ্ণ এনিথিং সিরিয়াস? মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। বসো। কৃষ্ণ চুপচাপ চেয়ারে বসে পড়ল। আদর কৃষ্ণকে স্ক্যান করছে, ওর মুখ দেখে বোঝার চেষ্টা করছে কি হতে পারে, কিছুটা আন্দাজ করে বলল, ফ্যামিলি ইস্যু। কৃষ্ণ আবার মাথা নাড়ালো, বলো। কৃষ্ণ কয়েক সেকেন্ড চুপ থাকলো, কথা গুছিয়ে নিয়ে বলল, ভাইয়া আপনার ফ্যামিলি আমাকে মেনে নেবে? আমি তো বাঙালি নই, ট্রাস্ট মি ভাইয়া, আমি আপনার বোনকে ছাড়তে পারবো না, উনিও ভয় দেখাচ্ছেন, আপনাদের ফ্যামিলি মানবে না ওনাকে নিয়ে পালিয়ে যেতে। আমি পালাবো মানে? আমি বুঝতে পারছি না কি করব। আদর কৃষ্ণের দিকেই তাকিয়ে আছে, কৃষ্ণ যে ভীষণ টেনশনে আছে বেশ বুঝতে পারছে আদর। এই প্রথম ওর পিতার উপর ভীষণ রাগ হলো আদরের, ক্রিয়া ছাড়া কখনো কিছু, এই প্রথম অর্পিতার উপরে ভীষণ রাগ হচ্ছে আদরের। ক্যারিয়ার ছাড়া কখনো কোনো কিছুতেই সিরিয়াস ছিল না অর্পিতা। আদর ভেবেছিল কৃষ্ণের প্রতি সিরিয়াস হবে, কিন্তু ছেলেটাকে পাগল বানিয়ে মজা নিচ্ছে। আদর ফোন হাতে নিয়ে স্নেহের নাম্বার ডায়াল করলো, এই মুহূর্তে ওর কেবিনে আসতে বলল। আদর কৃষ্ণকে বলল, দাদু রাজি হবেন না, তাই বলে পালিয়ে যাবার মতো সিচুয়েশনও ক্রিয়েট হবে না, ও তোমাকে শুধু ভয় দেখাচ্ছে। তুমি তোমার বাবার সাথে কথা বলেছ? এইজ ডিফারেন্স নিয়ে কিছু বলবেন? কৃষ্ণ সাথে সাথে বলল, না ভাইয়া, ড্যাড আমাকে খুব ভালোবাসে, আমি যে মেয়েকেই বিয়ে করব ড্যাড মেনে নেবে। আপনি তো জানেন আমার মা নেই, আমার মা বাঙালি ছিলেন, তাদের লাভ ম্যারেজ,